চেহারাটার কি অবস্থা করেছো দেখেছো একবার আয়নায়? দেখো গিয়ে তাহলে, পুরো কাদা মাটি মেখে যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ রে, এত যে কাদা মাটি মেখেছে, এবার ঠান্ডা লাগলে কি হবে? ছুটকি তোমার মতন একটু ভীতু, আর আমি বাবার মতন সাহসী, বুঝেছো? আমি জানি তোর এসব কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু কি করবো বল? আমি চুপ করে থাকলেও, মুখ বুঝে থাকলেও থানার রেকর্ড তো আর মিথ্যে হয়ে যাবে না। ও কে? ও কোন দিদিয়া? ও বেঁচে আছে, ফিরে এসেছে, আমাকে সামনে দেখে একটা কথাও বললো না, ও জানতেও চাইল না মা বাবার কথা, উল্টে উল্টে বাবার নামে ও। আমি জানি কোর্টে কি হয়েছে আজ, শুনলাম তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি দুর্গা। দেখো, যে জিনিসটা নিয়ে তুমি চিন্তা করছো সেই একই জিনিস আমাকেও ভাবাচ্ছে, কিন্তু চারুলতা বেঁচে আছে, অথচ এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে? আমি ভেবে দেখলাম, ভেবে কোনো উত্তর পাওয়া যাবে না, দিদিয়ার সাথে আমার কথা বলাটা জরুরি। ও ও না থাকাকালীন এমন অনেক ঘটনা ঘটেছে সেটাও জানে না, এমনকি বাবা যে খুন হয়েছে সেটাও ও জানে না। না জানলেও বা বলবে কেন? কেন বলবে? ওর বাবাকে জানে না, চেনে না মানুষটা কেমন? একটা পুরনো ঘটনা হঠাৎ করে টেনে নিয়ে এসে কেন বলতো? ম্যাম ম্যাম, আমার দিদিয়া আমার থেকে বাবাকে ভালো বোঝে। হ্যাঁ, বাবা যখন দিদিয়ার শ্রাদ্ধ করেছিল ও তখন মনে কষ্ট পেয়েছিল, কিন্তু ও বাবার মানসিক অবস্থাটা জানতো, কিন্তু কিন্তু আবার সেই কথা কোর্টে তুলে ও ও বাবাকে। ম্যাম, কোর্টে ওঠার আগে আমি দিদিয়ার সাথে একবার কথা বলতে চাই, আমি একবার দেখা করতে চাই। দেখা করলে কনফিউশন অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু চারুলতা কোথায় আছে? ম্যাম দুর্গা, আমাদের জানতে হবে তোমার দিদিয়া এখন কোথায় আছে। ম্যাম, আপনি আরাধ্যা সেনকে চেনেন? আরাধ্যা সেন? হ্যাঁ, ও উনি আজকে চারুলতাকে কোর্টে নিয়ে এসেছিলেন। হ্যাঁ ম্যাম, উনি নিজেকে সমাজ সেবিকা বলে পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আর কোর্ট শেষ হওয়ার পর উনি দিদিয়াকে নিজের সাথে নিয়ে গেছেন। সমাজ সেবিকা? সমাজ সেবিকা হলে তো খুঁজে বার করা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। ম্যাম, দিদিয়া দিদিয়া ওনার কাছেই আছেন, আপনি 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 কোনোভাবে ওনার অ্যাড্রেসটা জোগাড় করতে পারবেন? আমার দিদিয়ার সাথে আমার কথা বলাটা খুব জরুরি। ম্যাম, আপনার তো এত চেনা জানা, উনিও বলেছেন উনি কি সেবা কেন্দ্র না এনজিও চালান, প্লিজ ম্যাম আপনি অ্যাড্রেসটা একটু জোগাড় করে দিতে পারবেন? প্লিজ ম্যাম। দেখছি, আজ রাতের মধ্যে যে করেই হোক দিদিয়ার সাথে আমাকে দেখা করতেই হবে। কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বড় খোকা এরকম একটা কাজ করতে পারে। তুমি বলো, মায়ের মন কি ভুল বলে কখনো? আজ ওর কেসের শুনানি, নিঃশ্বাস আটকে আসছে গলার কাছে। কি চাইবো তোমার কাছে মা তাও বুঝতে পারছি না। একদিকে আমার নিজের সন্তান, আর অন্যদিকে ওই বাচ্চা মেয়েটার হাহাকার। শুধু প্রার্থনা করে যাও যেন সত্যিটা সামনে আসে। যদি সত্যি আমার আমার বড় খোকা দোষ করে থাকে, তাহলে ওই মেয়েটা সুবিচার পেল, আর যদি তা না হয় তাহলে ন্যায় বিচারের জন্য ওকে আরো লড়তে হবে। ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে তা তো কারোর অজানা নয়। তাহলে যত দ্বন্দ্ব দ্বিধা সব সব এই মাটার জন্য। কেন আমার বারবার পরীক্ষা নিচ্ছ মা? কেন? এর উত্তর উনি দেবেন না, সময় দেবে।
আমাদের ধৈর্য ধরতে হবে মন্দিরা। কিন্তু আমি না চাই হারাতে, আর না চাই যে দুর্গা হেরে যাক। আমি জানি মন্দিরা, তুমি অন্যায় সুবিচার চাও। তোমার মনে এত দোটা না কিসের? সত্যি একটু নিষ্ঠুর হয়। আমরা সবাই চাই সত্যের জয় হোক অন্তত একবার। প্লিজ 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 আপনার সাইড দিন, নো কমেন্ট নো কমেন্ট, প্লিজ 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 আপনার আপনার। ম্যাডাম আপনি এই সময় এখানে? আমার মনে হয় না এরপরে আমার ওর সাথে আর কথা বলতে ইচ্ছা করবে, তাই এখনই আমি কিছু কথা বলতে চাই। জাস্ট দু মিনিট। ওকে প্লিজ আপনি চলুন। মেয়ে, তুমি আর তোমার বাবা দুজনকে আমি বুঝে উঠতে পারি। সেদিনকে বাড়ি থেকে বেরোনোর সময় যেগুলো বলেছিলে আমাকে, মন থেকে বলেছিলে? এনিওয়েজ ছাড়ো এসব কথা, এখন জিজ্ঞেস করে আর কি হবে। তোমার লাইফে তো তোমার চারু আবার ফিরে এসেছে। কি প্রেমের টান! গুঞ্জন, আচ্ছা আমাকে না অ্যান্সার দাও তো, তুমি বারবার আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ কেন বলেছিলে? হয়তো তোমার বাবা তোমাকে খুব ফোর্স করেছিল, কিন্তু ইউ আর নট আ রোবট। তোমার মনে কি চলছে সেটা তো আমাকে বলতে পারতে। গুঞ্জন, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। না, এটা ভেবো না যে আমি ইচ্ছে করে বলছি না, এগুলোর আমার কাছে কোনো উত্তর নেই। লায়া, ইউ আর আ লায়া, তুমি একটা মিথ্যেবাদী। আমি কি সেটা আমি নিজেই জানি না গুঞ্জন, তবে তোমার থেকে আমার আমার অবস্থাটা খুব একটা আলাদা কিছু নয়। আমার মনে হাজারো প্রশ্ন আছে, কিন্তু সেগুলোর উত্তর আমি ভেবেও বার করতে পারছি না। তাই আবারও বলছি যে তুমি প্লিজ প্লিজ, তুমি পারলে মেয়েরবাবু এবার আমাদের যেতে হবে, যেভাবে ভিড় বাড়ছে যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়াতে পারে। প্লিজ চলো। আমি যখন বেঁচে আছি তখন আমার হাজবেন্ডের বিরুদ্ধে মার্ডার চার্জ কি করে আনা হয়? সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিহির মুখার্জি মহামান্য আদালত সসম্মানে মুক্তি দিচ্ছে।